হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে আমার রেসিপি হলো নবাব নন্দিনী পিঠা। তো আজকে আমি তোমাদের সাথে একটা নতুন ধরনের পিঠের রেসিপি শেয়ার করব। আশা করছি এই পিঠের রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লাগবে। আর এই পিঠেটা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর খেতে আর দেখতেও কতটা সুন্দর। তো চলো দেখে নিই এই পিঠে বানানোর জন্য কী লাগছে। তো প্রথমে আমি এখানে বাটিটা মেপে এক বাটি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। এরপর আমি ওই বাটিটার হাফ বাটি নিয়ে নিচ্ছি এখানে খেজুরের গুড়। আচ্ছা, যতটা চালের গুঁড়ো নেবেন না তার হাফ কিন্তু খেজুরের গুড় নিয়ে নেবেন। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়াটা যত বেশি দেবেন ততটাই খেতে কিন্তু টেস্টি হবে। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমুলের পাউডার দুধটা। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ। আর এখানে আমি নিয়ে নিয়েছি ঘি। এখানে আমি এক চামচের মতন একটু ঘি নিয়ে নিয়েছি। এরপরে আমি ঘিটাকে ভালো করে সব কিছুর সাথে একটু মিশিয়ে নেব। তো যতক্ষণ এখানে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি ততক্ষণ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন এখানে আমার সব কিছু মেশানো হয়ে গেছে আর এই মিক্সচারটা একদম ঝরঝরে হয়েছে। এরপরে আমি ওর মধ্যে মিশিয়ে দেব সামান্য একটু জল। আচ্ছা, এখানে কিন্তু বেশি জল একদমই দেবেন না, শুধু হালকা দানা দানা হওয়ার জন্য আমি এখানে একটু জল মিশিয়ে দিয়েছি। তো জল মেশানোর পর যখন এরকম অবস্থায় আসবে তখন আমি এইটাকে একটু চেলে নেব। তার কারণ হলো এখানে তো একদম দল্লা দল্লা মতন পেকে আছে, তো চেলে নিলে কী হবে, তাহলে সব দানাগুলো এক সাইজের মতন চলে আসবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা থালা। আর এখানে আমি নিয়ে নিয়েছি এই যেটা দিয়ে লুচি টুচি ভাজে না, তো সেটা আমি নিয়ে নিয়েছি। আপনারা এরকম যদি কিছু না থাকে তাহলে আপনারা যে প্লাস্টিকের ঝুড়ি আছে না সেটা দিয়েও ভালো করে চেলে নিতে পারেন। তো আমার কাছে প্লাস্টিকের ঝুড়ি ছিল না, তো আমি এটা দিয়েই ব্যবস্থা করেছি। তো দেখুন ঠিক এইরকমভাবে সবটাকে একটু চেলে নিতে হবে, এই যে দেখুন। আর দানাগুলো কিন্তু একদম সেম সাইজে চলে এসছে। এরপর আমি নিয়ে নিয়েছি এখানে কিছুটা ড্রাই ফ্রুট। আর এখানে রয়েছে কাজু বাদাম, রয়েছে কিশমিশ, আর রয়েছে আলমন্ড বাদাম। এরপর আমাদের লাগছে এরকম একটা ঢাকনা। তো ঢাকনাটা নিয়ে এরপর আমি ঢাকনার চারপাশটা এভাবে একটু ব্রাশ করে একটু তেল লাগিয়ে নেব। তো তেলটা দেখুন আমাদের লাগানো হয়ে গেছে। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব আলমন্ড বাদাম, দিয়ে দেব আমি কিশমিশ, আর আমি দিয়ে দেব এখানে কাজু বাদাম। আপনাদের কাছে থাকলে আপনারা দেবেন, আর যদি না থাকে তাহলে দেবেন না, কিন্তু চেষ্টা করবেন দুই একটা দেওয়ার জন্য, মানে কাজু বাদাম দিয়ে দেবেন তাহলেও হবে। তো এরপরে আমি যে মিক্সচারটা বানিয়েছিলাম সেটাকে আমি ওর ওপরে দিয়ে দেব। আর ওর ওপরে আমি মিক্সচারটা দিয়ে তারপরে আমি হালকা হাতে একটু আস্তে আস্তে করে এইভাবে একটু চেপে নেব। তো এইভাবে আস্তে আস্তে করে চাপ দিয়ে তারপরে আমি ওটাকে একটু উল্টে দেব। উল্টে দিয়ে তারপরে পেছনটা এইভাবে একটু বাড়ি মারলেই তাহলেই দেখবেন আস্তে করে এইভাবে হাতে চলে আসবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আমাদের পিঠেটা। তো চলুন আরেকটা আমি বানিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি ঢাকনার মধ্যে একটু হালকা তেল লাগিয়ে নেব, আর তারপরে দিয়ে দেব আমি ড্রাই ফ্রুট, আর তারপরে আমি মিক্সচারটা দিয়ে হালকা করে একটু চাপ দিয়ে দেব। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, ঢাকনার মধ্যে কিন্তু বারবার তেলটা দিতে হবে না, মানে তিনটে চারটে মতো পিঠে বানানো হয়ে যাবে তারপরে আবার তেল দিয়ে দেবেন। তো দেখুন এখানে ভালো করে আমি একটু চেপে নিয়েছি। এরপরে আমি ঢাকনাটাকে উল্টে দিয়ে তারপরে ঢাকনাটার উপরে হালকা করে এইভাবে একটু বাড়ি মারব, আর হালকা করে একটু বাড়ি মারলেই তাহলেই একদম হাতে চলে আসবে আমাদের পিঠেটা। তো দেখুন এই যে আমি পিঠেগুলোকে বানিয়ে নিয়েছি, আর আমার সব পিঠেগুলো বানানো হয়ে গেছে। এরপরে আমি পিঠেগুলোকে একটু ভাপিয়ে নেব। তো ভাপিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে আমি এরকম একটা ছেদযুক্ত থালা নিয়ে তারপরে আমি ওর উপরে এরকম একটা সুতির কাপড় দিয়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন যে হালকা একটা সুতির কাপড় দিয়ে দেওয়ার জন্য, কারণ ডাইরেক্ট যদি আমি এখানে
ওগুলোকে ভাপায় তাহলে পিঠেগুলো লেগে যাবে আর নরম হয়ে গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি পিঠেগুলোকে দিয়ে এরপরে আমি এইভাবে একটু ঢেকে ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতন একটু ভাপ দিয়ে নেব। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেব। তো দেখুন আমাদের পিঠে একদম রেডি হয়ে গেছে আর পিঠেগুলো একটু ফুলে উঠেছে। তো এইভাবে কিন্তু আপনারা অবশ্যই পিঠে বানিয়ে খেয়ে দেখবেন, সবার খুব ভালো লাগবে। আর এই নতুন ধরনের পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আশা করছি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।